মানুষ জন্ম নেবে একজন শিশু হিসেবে, আর দুনিয়া ত্যাগ করবে বৃদ্ধ হবার পর। আর এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু কেমন হবে যদি একজন মানুষ জন্ম নেয় বৃদ্ধ হয়ে আর দুনিয়া ত্যাগ করে শিশু হওয়ার পর? মুভি লাভার্স, আজ নিয়ে এসেছি এমনই একটা চমৎকার গল্প, যেখানে দেখানো হয়েছে একজন ব্যক্তি জন্ম নেয় 90 বছরের শিশু হয়ে, আর সে মৃত্যুবরণ করে একজন নবজাতক শিশু হওয়ার পর। অর্থাৎ এখানে যে ব্যক্তি 90 বছরের শিশু হয়ে জন্ম নেবে, সময় পরিবর্তনের সাথে সাথে তার বয়সও কমবে। এভাবে বয়স কমতে কমতে সে একটা সময় বৃদ্ধ থেকে যুবক, যুবক থেকে নাবালক, নাবালক থেকে বয়স কমতে কমতে একটা সময় সদ্য জন্ম নেওয়া শিশুর মতো হয়ে যাবে, আর তখনই সে দুনিয়া ত্যাগ করবে। বলছিলাম দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন মুভিটি সম্পর্কে। মুভিটি রিলিজ করা হয়েছিল 2008 সালে। মুভিটির বাজেট ছিল 150 থেকে 157 মিলিয়ন ডলার, আর শুধুমাত্র বক্স অফিস থেকে এই মুভিটি কামিয়েছে 335.8 মিলিয়ন ডলার। মুভিটির আইএমডিবিতে রেটিং পয়েন্ট 7.8 আউট অফ 10। এক্সপ্লেনটি শুরু করার আগে অবশ্যই একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গল্পের শুরুতেই একজন বৃদ্ধ মহিলাকে দেখানো হয়, আর তিনি হসপিটালে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহরের জন্য অপেক্ষা করতেছিলেন। বৃদ্ধ মহিলাটির নাম ডেইজি। তিনি মরে যাওয়ার আগে আগে তিনি তার মেয়ে ক্যারোলিনকে 1998 সালের একটি গল্প শোনাতে চান। এরপর গল্পটি চলে যায় এখান থেকে 1998 সালের দিকে। এই দৃশ্যে একজন অন্ধ ব্যক্তি মিস্টার ক্যাটিও ঘড়ি বানাতেন। এই অন্ধ ব্যক্তি মিস্টার ক্যাটিওকে লন্ডনের একটি নতুন স্টেশনের ঘড়ি বানানোর জন্য তাকে হায়ার করা হয়েছিল। ক্যাটিও অন্ধ হওয়ার ফলেও তিনি একটি চমৎকার এবং সুন্দর ঘড়ি বানিয়ে ফেলেন। কিন্তু বিস্ময়কর বিষয় এই যে ঘড়িটিকে যখন চালু করা হয়, ঘড়িটি সিধা না ঘুরে উল্টা দিকে ঘুরতে শুরু করে। সেখানে থাকা লোকজন মিস্টার ক্যাটিওকে এই ঘড়িটি বানানোর উদ্দেশ্য জিজ্ঞাসা করলে মিস্টার ক্যাটিও বলেন, তিনি এই ঘড়িটিকে সেই ব্যক্তিদের স্মরণ করার জন্য বানিয়েছেন যে ব্যক্তিরা প্রথম যুদ্ধে তাদের জীবনকে দান করেছিল। আর এই প্রথম বিশ্বযুদ্ধে যে যুবকরা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে মিস্টার ক্যাটিওরও একজন সন্তান ছিল। ঘড়িটি প্রথমে উল্টা ঘোরার কারণে ঘড়িটিকে এখানে রাখার জন্য কেউ চাইছিল না, কিন্তু ক্যাটিওর মুখে এসব শোনার পর সেখানকার লোকজন সিদ্ধান্ত নেয় যে ঘড়িটি আজ থেকে এখানেই থাকবে। ক্যারোলিন তার অসুস্থ মায়ের এই মুখের গল্প ভালোভাবে বুঝতেছিলেন না, তাই ডেইজি তার মেয়ে ক্যারোলিনকে সেখানে থাকা একটি ডায়েরি হাতে নিতে বলেন। আর এই ডায়েরিটি বেঞ্জিন বাটনের লেখা। ডেইজি তার মেয়েকে এই ডায়েরিটি পড়িয়ে শোনাতে বলেন। যেহেতু ডেইজি মৃত্যুর প্রহর গুনতেছিলেন, তাই ক্যারোলিন তার মায়ের এটাকে শেষ ইচ্ছা মনে করে তিনি ডায়েরিটিকে পড়িয়ে শোনাতে শুরু করেন। দৃশ্যটি আবারও এখান থেকে 11 নভেম্বর 1918 দিকে চলে যায়। এই শহরের লোকজন বিশ্বজয়ের খুশিতে আনন্দ উপভোগ করতে শুরু করে। সেখানে থাকা একজন ব্যক্তি থমাস বাটন, যিনি আরও একটি খুশির খবরের জন্য তার বাসায় ফিরে যান। খুশির খবরটি এই, থমাস বাটনের স্ত্রী একটি বাচ্চা জন্ম দিয়েছেন। কিন্তু থমাস বাটন বাসায় গিয়ে জানতে পারেন তার স্ত্রী বাচ্চাটি জন্ম দেওয়ার কারণে অনেকটা দুর্বল হয়ে গেছেন। থমাস বাটনের স্ত্রী এখন মৃত্যুসজ্জায়। থমাস তার স্ত্রীর কাছে গেলে তার স্ত্রী তাকে একটাই শেষ কথা বলে, যাই হোক না কেন আর যেমনই হোক না কেন আপনি আমাদের সন্তানকে দেখে রাখবেন। আর এটা বলার পরেই তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেয়। থমাসের স্ত্রী মারা যাওয়ার পর থমাস তার সন্তানকে দেখার জন্য তার সন্তানের কাছে যায়। থমাস তার সন্তানকে দেখার পর খুশি না হয়ে আরও বেশি দুঃখ পায়। এরপর তিনি তার সন্তানকে নিয়ে সেখান থেকে পালান। এরপর তিনি সোজা একটি নদীর কিনারে এসে পৌঁছান। থমাস তার সন্তানকে নদীতে ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে সেখানে একজন গার্ড চলে আসেন, আর থমাস এখান থেকে আবারও পালিয়ে যায়। থমাস তার বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চান না, আর তাই তিনি সেই বাচ্চাটিকে একটি ওল্ড এজ হোমের সামনে রেখে পালিয়ে যান। বাচ্চাটির কান্না শুনে সেখানে থাকা কুইনি এবং তার হাজব্যান্ড ডেইজি সেখানে চলে আসে। কুইনি বাচ্চা দিতে পারছিলেন না, তাই এই বাচ্চাটিকে পেয়ে তারা এই বাচ্চাটিকে পালন করার জন্য সিদ্ধান্ত নেন। বাচ্চাটি দেখতে একদমই স্বাভাবিক ছিল না। বাচ্চাটি দেখতে অনেকটাই 80-90 বছরের বৃদ্ধর মতো লাগতেছিল। বাচ্চাটির চামড়া অনেকটাই ঝলসে ছিল। কুইনি যখন বাচ্চাটিকে একজন ডক্টরকে দেখান, ডক্টর তাকে পালতে না করে দেন, কারণ ডক্টরের মনে হচ্ছিল এই বাচ্চাটি যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। কিন্তু কুইনির মনে হচ্ছিল এই বাচ্চাটি একটা সময় ঠিক হয়ে যাবে, আর তাই তিনি ডক্টরের কথায় কোনো কান দেন না। দেখতে দেখতে 5 বছর কেটে যায়, আর বাচ্চাটি এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর কুইনি এই বাচ্চাটির নাম রেখে দেয় বেঞ্জামিন। বেঞ্জামিনকে দেখতে 80 বছরের বৃদ্ধর মতো হলেও সে ভিতর থেকে একদম 5 বছরের বাচ্চাই ছিল। যেহেতু বেঞ্জামিনকে দেখতে 80 বছরের বৃদ্ধর মতোই ছিল, তাই বৃদ্ধাশ্রমে থাকা লোকজন তাকে তাদের ক্যাটাগরিতে ভাবত। আর এসব বেঞ্জামিনের একদমই ভালো লাগতো না। বেঞ্জামিনের এসব কষ্ট কুইনির একদমই সহ্য ছিল না, তাই বেঞ্জামিনকে নিয়ে তিনি একটি চার্চে যান আর তাকে ঝাড়ফুঁক করান,
কারণ কুইনির মনে হচ্ছিল বেঞ্জামিনের উপর হয়তো কোনো একজন বৃদ্ধার অভিশাপ লেগেছে, আর ঝাড়ফুঁক করলে হয়তোবা এটা ঠিক হতে পারে। আর এভাবে আরও কিছু বছর কেটে যায়। মিস ফ্লোর নামের একজন বৃদ্ধা এই বৃদ্ধাশ্রমে থাকার জন্য আসে, সাথে তার নাতনিও চলে আসে যার নাম ছিল ডেইজি। আর ডেইজি এখানে কিছুদিন মাত্রই থাকবে। ডেইজিকে বেঞ্জামিন দেখার পর বেঞ্জামিনের ভিতরে আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয়, আর তাই সে ডেইজির সাথে বন্ধুত্ব করে ফেলে। কিন্তু মিস ফ্লোরের তাদের বন্ধুত্ব একদমই পছন্দ ছিল না, কারণ মিস ফ্লোরের চোখে বেঞ্জামিন একজন বৃদ্ধ, যেটা জানার পর বেঞ্জামিন আরও অনেকটা কষ্ট পায়। এভাবেই দিন কাটতে থাকে, আর বেঞ্জিনের ভিতরে একটা পরিবর্তন চলে আসে যেটা বেঞ্জিন বুঝতে পারতেছিল। বেঞ্জিনের শরীর আগের থেকে অনেকটা শক্তিশালী হয়ে যায় এবং তার চামড়াতেও অনেকটা টান পড়ে যায়। সে কিছু বছর আগে যখন নিজেকে 80 বছরের বৃদ্ধর মতো অনুভব করতেছিল, এখন সে 65 বছরের মতো অনুভব করে। অর্থাৎ যতই দিন যাচ্ছিল সে বৃদ্ধ থেকে যৌবনের দিকে পা রাখতেছিল। এদিকে শেষমেশ কুইনও একটি বাচ্চার জন্ম দেয়, ফলে বেঞ্জিনের উপর থেকে তার আগের থেকে অনেকটা ভালোবাসা কমে যায়। ফলে বেঞ্জিন ধীরে ধীরে একাকিত্ব অনুভব করতে শুরু করে এবং আশেপাশের মানুষগুলোও তাকে অনেকটা কষ্ট দিতে শুরু করে। বেঞ্জিন এসব কষ্ট থেকে মুক্ত পাওয়ার জন্য সে সিদ্ধান্ত নেয় যে সে সেখান থেকে চলে যাবে। বেঞ্জিন একটি সমুদ্রের কিনারায় চলে আসে, আর সেখানে মাইক নামের একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয়ে যায়। মাইক ছিল জাহাজের ক্যাপ্টেন। একদিন মাইকের একজন সহকারী না আসায় ওই সহকারীর জায়গায় একদিনের জন্য বেঞ্জামিনকে কাজ দিয়ে দেয়, আর এই কাজটি বেঞ্জামিনের জীবনে একটি নতুন মোড় নেয়। বেঞ্জামিন মাইকের সাথে কাজ করতে করতে তার মনটা অনেক ভালো হয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নেয় সে আবারও ফিরে যাবে। কিন্তু বাসায় ফেরার সময় বেঞ্জামিনের সাথে আরও একজন ব্যক্তির পরিচয় হয়ে যায়, আর সেই ব্যক্তির নাম ছিল থমাস বাটন। থমাস বেঞ্জামিনকে লিফট দেওয়ার বাহানায় একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেন বেঞ্জামিন থমাসকে কিছুটা সময় দেয় এবং তার সাথে কথা বলে। আর এই থমাসই হলো বেঞ্জামিনের বাবা, যিনি তাকে একটি বৃদ্ধাশ্রমের গেটের সামনে ফেলে রেখে চলে গেছিলেন। এখানে জানা যায় যে থমাস বেঞ্জামিনকে বৃদ্ধাশ্রমে রেখে গেল, তিনি সবসময় বেঞ্জামিনকে চোখে চোখে রেখেছেন, আর তিনি বেঞ্জামিনের আশেপাশেই ছিলেন। থমাস বেঞ্জামিন এখানে কিছুক্ষণ কথা বলার পর থমাস বেঞ্জামিনকে তার বাসায় ড্রপ করে দেয়। থমাস বাসায় পৌঁছে সে কুইনির কাছে মাপ চায়, কারণ সে তাকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে গেছিল। ডেইজি বেঞ্জিনের জন্য সব করত যা একজন বন্ধু আরও একজন বন্ধুর জন্য করত। বেঞ্জিন সে তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে চায়, তাই সে মাইকের কাছে যাওয়ার জন্য আবারও সিদ্ধান্ত নেয়, যেটা শোনার পর ডেইজি বেঞ্জিনের কাছে ছুটে আসে। বেঞ্জিন ডেইজিকে কথা দেয় যে সে দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক না কেন, সে ডেইজির জন্য সেখান থেকে চিঠি লিখে তার জন্য পাঠিয়ে দিবে। বেঞ্জিন তার কথার একটুও নড়চড় করে না। বেঞ্জির যেখানে থাকুক না কেন, সে যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন, সে সবসময় ডেইজির জন্য চিঠি লিখে পাঠাত। এভাবে আরও কিছু বছর কেটে যায়। এখানে ডেইজি অনেকটা বড় হয়ে যায়। এদিকে বেঞ্জামিনও একজন বিবাহিত মহিলার সাথে রিলেশনে চলে যায়। বেঞ্জামিন এই মহিলার কাছ থেকে রিলেশন কী জিনিস সেটা ভালো করেই বুঝতে পারে। এভাবে যতই দিন যাচ্ছিল বেঞ্জামিন পৃথিবীর কাছ থেকে অনেক কিছুই শিখতেছিল। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে সমুদ্রে বিশাল একটি যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে বেঞ্জামিনের সাথে থাকা সকল ব্যক্তি মারা যায়, শুধুমাত্র বেঞ্জামিনই টিকে থাকে। এভাবে যুদ্ধ শেষ হওয়ার পর বেঞ্জামিন আবারও তার বাসায় ফিরে আসে। কিন্তু বাসায় ফেরার পর বেঞ্জিনকে অনেকেই চিনতে পারছিল না, এমনকি ডেইজিও তাকে চিনতে পায়নি, কারণ বেঞ্জিনের চেহারা আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে এসেছে। বেঞ্জিন ডেইজিকে যখন পরিচয় দেয়, ডেইজি বেঞ্জিনকে দেখে অনেকটা খুশি হয়ে যায়, কারণ সে আগের থেকে অনেকটা যুবকের দিকে ধাবিত হয়। এরপর বেঞ্জিন এবং ডেইজি তারা দুজনেই দীর্ঘ সময় অনেক সুন্দরভাবে কাটিয়ে দেয়। কিন্তু একটা সময় বেঞ্জিন বুঝতে পারে যে সে ডেইজির জন্য যোগ্য নয়, কারণ ডেইজির চিন্তাভাবনা এবং বেঞ্জিনের চিন্তাভাবনা অনেকটাই পাল্টে যাচ্ছিল, আর তাই বেঞ্জিন ডেইজির থেকে অনেকটা দূরে চলে যায়। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর থমাস বাটন আবারও বেঞ্জিনের সাথে সাক্ষাৎ করে এবং বেঞ্জিনকে তিনি বলে থমাস বাটনের একটি জটিল রোগ ধরা পড়েছে, যার কারণে তিনি কিছুদিনের মধ্যেই মারা যেতে পারেন। থমাস বেঞ্জিনকে সব কিছু খুলে বলে যে তিনিই তার বাবা, আর তিনি বেঞ্জিনের কাছে ক্ষমাও চেয়ে নেন। থমাস বাটনের থাকা সব সম্পদ তিনি বেঞ্জিনের নামে করে দেন। বেঞ্জিন প্রথমের দিকে তার বাবা থমাসের উপর অনেকটা নারাজ ছিল, কারণ এত বিশাল একটি সত্য ঘটনা তিনি এতদিন ধরে লুকিয়ে রেখেছিলেন। বেঞ্জিন বৃদ্ধাশ্রমে থাকতে থাকতে এই জিনিসটা ভালো করে বুঝতে পারে যে কোনো ব্যক্তির উপর নারাজ থাকলে সেই ব্যক্তির মৃত্যুর পর তার উপর থাকা নারাজও কোনো কাজেই আসে না। বেঞ্জিন তাই তার অসুস্থ বাবার কাছে চলে আসে এবং তাকে মাফ করে দেন। এরপর বেঞ্জিন তার বাবার মৃত্যু পর্যন্ত তার বাবার কাছেই থাকেন। বেঞ্জিনের বাবার মৃত্যুর পর বেঞ্জিন আবারও একটা জিনিস উপলব্ধি করতে পারে যে সে ডেইজিকে অনেকটা ভালোবাসে, তাই বেঞ্জিন ডেইজির কাছে আবারও চলে আসে এবং ডেইজিকে তার বোনের কথা জানিয়ে দেয়। কিন্তু বেঞ্জিন এখানে অনেকটা সময় লস করে ফেলেছে। বেঞ্জিন যখন ডেইজিকে ছেড়ে চলে যায়, ডেইজি ডান্সের দিকে মনোযোগ দেয়, আর সে অনেক ভালো ডান্সার হয় এবং ডেইজির একজন বয়ফ্রেন্ডও আছে। বেঞ্জিন এটা দেখে অনেকটা উদাস হয়ে আবারও ফিরে চলে যায়। কিন্তু বেঞ্জিনের কপাল আবারও মোড় নেয়, তাই ডেইজি বেঞ্জিনের কাছে আবারও চলে আসে।
আসলে ডেইজির একটি রোড অ্যাক্সিডেন্ট হয় আর তাই তার ডান্সিং ক্যারিয়ারটি খতম হয়ে যায়। তার ডান্সিং ক্যারিয়ার খতম হতে ডেইজির বয়ফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যায়। কিন্তু বেনজিন যখন ডেইজির কাছে আসে, ডেইজি অনেকটা অভিমান করে আবারও বেনজিনকে দূরে পাঠিয়ে দেয়। কিন্তু ডেইজি খুব বেশি দিন অভিমান করে থাকতে পারেনি, তাই সে আবারও ছুটে চলে আসে বেনজিনের কাছে। এরপর তারা দুজনে আবারও সুখে শান্তিতে থাকতে শুরু করে, কারণ বেনজিনও বর্তমানে 30 বছরের একজন যুবকের মতোই হয়ে গেছে। বেনজিন ডেইজি এভাবে আরও কিছু বছর কাটিয়ে দেয়। এভাবে আরও কিছু বছর কেটে যাওয়ার পর বেনজিন এবং ডেইজি একজন সন্তানের জন্ম দেয়। আর বেনজিন বুঝতে পারে যে সময় বাড়ার সাথে সাথে তার বয়স আরও অনেক কমে আসবে। কিন্তু ডেইজি বৃদ্ধ হয়ে যাবে আর তাই তাকে নতুন করে বাচ্চা সামলানো অনেকটা কষ্ট হয়ে যাবে। তাই ডেইজির ভালোর জন্য বেনজিন তাকে আবারও ছেড়ে চলে যায়। আর যাওয়ার আগে বেনজিনের বাবার সব সম্পদ ডেইজির নামে করে চলে যায়। যাওয়ার আগে বেনজিন ডেইজিকে বলে দেয় সে যেন বেনজিনের জন্য আর অপেক্ষা না করে আর দ্বিতীয় বিয়ে করে ফেলে। এভাবে কিছু বছর কেটে যাওয়ার পর ডেইজির কাছে একটি ফোন আসে, আর এই কলটি আসে বেনজিনের সেই ছোটবেলার বৃদ্ধাশ্রম থেকে। ডেইজি এখানে আসলে দেখা যায় যে ডেইজি অনেকটা বৃদ্ধ হয়ে গেছে আর বেনজিন হয়ে যায় 10 বছরের একটি ছেলে। এখানে আশ্চর্যের বিষয় এই যে বেনজামিন ডেইজির নাম ছাড়া আর কোনো স্মৃতি মনে রাখতে পারেনি, অর্থাৎ ডেইজি যে তার স্ত্রী ছিল এই স্মৃতি তার মাথায়ই নেই। ডেইজি সিদ্ধান্ত নেয় যে সে বৃদ্ধাশ্রমেই থাকবে এবং বেনজিনের খেয়াল রাখবে। এখানে যতই দিন যাচ্ছিল বেনজিনের বয়স আরও কমে আসতেছিল। আর এভাবে বেনজিন একটা সময় নবজাতকে পরিণত হয় এবং ডেইজির কোলে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বেনজিনের মৃত্যুর সাথে সাথে তার ডায়েরিটিও এখানে শেষ হয়ে যায়। এই ডায়েরিটি পড়ার পর ক্যারোলিন বুঝতে পারে যে তার মা ডেইজি যে গল্পটি পড়াচ্ছিল এটা কোনো গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনাকেই ঘিরে, যেখানে বেনজিন অর্থাৎ সেই ছোট্ট শিশুটি ছিল তার বাবা। ক্যারোলিনের বুঝতে পারার সাথে সাথে তার মা ডেইজিও মৃত্যুবরণ করে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।